আজকে আমি তৈরি করে দেখাচ্ছি পরোটা এই পরোটাটা একদম অন্যরকম পাঁচ ছ ঘন্টা দশ বারো ঘন্টা রাখলেও নরম থাকবে একদম শক্ত হবে না টিফিনে বা আমরা কোথাও বেড়াতে গেলে যখন পরোটার সাথে নিই পরোটাগুলো শক্ত হয়ে যায় খাওয়ার সময় একদমই ভাল লাগে না খেতে তো এইভাবে বানিয়ে নিয়ে যাবে একদম নরম থাকবে চলো কীভাবে বানিয়েছি সেটাই দেখাচ্ছি এক কাপ চিঁড়ে নিয়ে নিলাম চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে চিড়ের মধ্যে ভীষণই নোংরা থাকে সেগুলো আর একটা পাউডার মতো থাকে সেটাকে ভালো করে ধুয়ে ঠিক এইভাবে কচলে কচলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে দেখো জলটা কীরকম ঘোলাটে হয়ে গেছে এই জলটা সাদা জল হবে ততক্ষণ ধুতে হবে মোটামুটি তিন চারবার ধুলেই পরিষ্কার হয়ে যাবে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য এবার চিড়েটা ভিজে গেছে নরম হয়ে গেছে চিড়ের থেকে জল জলডুলো চেপে চেপে চিড়েটাকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি চিড়ের মধ্যে যেন একদম জল না থাকে এবার দেখো কতটা জল বেরিয়েছে চিড়ে থেকে এবার এই চিঁড়েগুলো বড় বাটিটার মধ্যে ঢেলে দিচ্ছি এটার মধ্যে রাখলে আমার মাখতে সুবিধে হবে প্রথমে চিড়েটাকে খুব ভালো করে চটকে চিঁড়েটাকে মেখে নিতে হবে চিঁড়েটা প্রথমে ভালো করে না মেখে নিলে এরপরে কিন্তু ভালো করে মাখা যাবে না ওই জন্য চিড়েটাকে হাত দিয়ে চটকে চটকে ভালো করে মেখে নিতে হবে প্রথমে দেখো খুব ভালো করে মেখে নিয়েছি আর একটু মেখে নিচ্ছি নাহলে চিঁড়েটা দানা দানা থাকবে এবার মধ্যে দিয়ে দিলাম তিল তিন টেবিল স্পুন সুজি সুজিটা দিয়ে আর একটু চিড়েটাকে মেখে নেব এবার মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালটা বুঝে দেবে আমি দুটো দিয়েছি তোমরা বাড়িয়ে দিতে পারো আর দুটো আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম মিডিয়াম সাইজের সেই দুটো আলু দিয়ে দিচ্ছি আলুটা কোথাও যেন দানা না থাকে একদম চটকে দিতে হবে দিয়ে দিলাম এক টেবিল স্পুন আদার বাটা এক টি স্পুন রেড চিলি পাউডার এক টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক টি স্পুন আর এখানে গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে ওটা দিয়ে ভাজা মশলা বানিয়ে সেটাও দিয়ে দিলাম ভাজা মশলাটা অতি অবশ্যই দিতে হবে এটা আমি গোটা জিরে ধনে আর শুকনো লঙ্কাকে একটু কড়াইতে নেড়ে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা দিয়ে এটাকে খুব ভালো করে মাখতে হবে তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে এর মধ্যে ধনে পাতা দিয়ে দেবে খেতে খুব ভালো লাগবে আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি ডোটা দেখো তৈরি হয়ে গেলো এটা দু তিন মিনিটের জন্য একটু রেস্টে রাখবো এবার এক এটাকে আমি বেলে নেব একটু দিয়ে দিলাম ময়দা গুঁড়ো দিয়ে এটাকে বেলছি খুব নরম হয় সেই জন্য একটু আলতো হাতে বেলতে হবে এটা তুমি দশ বারো ঘন্টা রাখলেও নরম থাকবে শক্ত হবে না ওই জন্য বেড়াতে গেলে আমরা যখনই খাবার দাবার নিই পরোটা ভীষণ শক্ত হয়ে যায় খুব অসুবিধে হয় খেতে এরকমভাবে পরোটা বানিয়ে নিয়ে যাবে একদম নরম থাকবে বা বাচ্চাদের টিফিনে দিলেও একদম নরম থাকে আর এইভাবে বাটি একটা বসিয়ে নিয়ে গোল করে কেটে নিচ্ছি তোমাদের কাছে যদি কাটার থাকে কাটার দিয়েও কাটতে পারো ঠিক একদম গোল হবে চাটুটা গরম হয়ে গেছে ওর মধ্যে যেভাবে আমরা পরোটা ভাজি ঠিক সেইভাবেই ভাজতে হবে ঘি দিয়ে ভাজতে পারো আমি এখানে সাদা তেল দিয়ে ভেজেছি তোমরা যদি মনে করো ঘি দিয়েও ভাজতে পারো ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিলাম এইভাবে তৈরি করো করে খেয়ে দেখো কেমন লাগে অতি অবশ্যই আমাকে জানাবে যে কেমন লাগলো এইভাবে চেপে চেপে পরোটাটাকে ভাজতে হবে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম রেখে করতে হবে একটু হাই মিডিয়াম এভাবে রেখে করতে হবে যাতে পুড়ে না যায় এবার এটা আমি পরিবেশন করব আচার দিয়ে ভীষণই ভালো লাগে খেতে আচার দিয়ে আর যদি মনে করো এর সাথে আলুর তরকারিও বানাতে পারো তবে আচার দিয়ে এই পরোটা খেতে খুব ভাল লাগে কোথাও বেড়াতে গেলে এইভাবে আমরা নিয়ে যেতে পারি টিফিনে দিতে পারি এভাবে বানাও কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো